প্রিয় দর্শক, আমরা এখন আছি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লিচু গাছের পাশে দাঁড়িয়ে আছি এবং আমার পাশে দেখেন থুকায় থুকায় লিচু ধরে আছে। তো আজকে আপনাদেরকে মোটামুটি এই লিচু দেখানোর জন্য নিয়ে এসে দেখেন, এই দেখেন চাইনা থ্রি লিচু। আপনি এই বাগানে না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে লিচু কি পরিমাণ ধরে। দেখেন আপনি এই যে আমি যে থুপাড়া ধরে আছি এই জায়গায় মানে 2-100 লিচু ধরে আছে। দেখেন এদিকে আমরা গাছগুলো দেখাই, তো এই দেখেন আমার মাথার উপরে একেবারে লিচু কিভাবে ধরে আছে মনে হয় যে আমি লিচুর ভিতরেই আছি। ঠিক আছে, এই যে লিচু দেখেন কত লিচু, এই যে লিচু আছে। তো আমরা এই লিচু আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা সুযোগ থাকে এই লিচু এসে দেখতে পারেন। এই যে দেখেন এইদিকে আরও বেশি লিচু ধরছে, এটা হচ্ছে চাইনা থ্রি লিচু। তো এই বাগানে মোটামুটি 200 গাছ আছে এবং 200 গাছের ভিতরে বলা যায় 160 থেকে 165টি গাছে এই পরিমাণ লিচু ধরছে এবং অন্য অন্য গাছ একটু ছোট একটু পরিমাণে কম ধরছে। এবং প্রত্যেক বছর এইখানে এই এইভাবে লিচু ধরে। আমরা আজকে আপনাদেরকে এই গাছটা দেখাবো, দেখেন এই যে লিচু, আমরা একটু লিচু দেখাই, দেখেন কি পরিমাণ লিচু ধরছে। দেখছেন এইখানে লিচু ধরছে, এই যে শুধু লিচু আর লিচু। ঠিক আছে, আমরা ওই পাশে একটা গাছ আছে সেই গাছটা দেখাই, দেখেন এই যে এই যে দেখেন এই যে গাছটা লিচু ধরছে, এই লিচুর কালারটা একটু কিন্তু লাল, হয়তো বা এইখানে সূর্যের আলোটা একটু কম পড়ে যে কারণে লাল হয়েছে। মূলত ওইটা এটা একই জাতের লিচু। দেখেন এই যে লিচু আছে, আমি আপনাদেরকে এই লিচু ছিঁড়ে একটা ছিঁড়ে লিচু ছিঁড়ে দেখাই। দেখেন লিচুটা এই যে ছুললে পরে আপনারা দেখতে পাবেন, এই দেখেন এর ভিতরে একেবারে বিচি নাই। ঠিক আছে, আপনার লিচু ছোট ছোট এবং খুবই মিষ্টি, মাংস মাংস না খাইলে বুঝবেন না, যে চেনে সেই কেনে, যে চেনে সেই কেনে। এবং লিচু খাওয়ার দাওয়াত রইল। আমরা এই লিচুর ব্যাপারে আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আমার সাথে একটু কথা বললো, কারণ উনি এত কষ্ট করে পরামর্শ দিয়ে এত সুন্দর লিচু ফলাইছে, এই জন্য আপাকে ধন্যবাদ। তো নাদিরা আপা, আসলে এত সুন্দর একটা বাগানে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আবার লিচু খাওয়াইছেন, ঠিক আছে, তা আপনিও তো লিচু খাচ্ছেন, তা এই লিচু সম্পর্কে আপনি একটু বলেন। লিচু জাতটা হচ্ছে চাইনা থ্রি, চাইনা থ্রি আপনারা দেখতে পাচ্ছেন, চাইনা থ্রি দেখতে পাচ্ছেন, একটু ছোট কিন্তু এটা অনেক বড়, এটা আরো বড় হবে। এটার ভিতরে একদম আটিটা মানে বিচিটা খুব ছোট এবং পুরো মাংসটা অনেক বেশি এবং স্বাদে খুবই বেশি, স্বাদে এত ভালো যে মিষ্টি যে এটা খেলে দ্বিতীয়ত আর অন্য লিচু খেতে ইচ্ছা করবে না। আমরা আমাদের এলাকায় বেশিরভাগই মজাফরপুরি, কিন্তু চাইনা থ্রিটা এখানে এই বাগানটাতে চাইনা থ্রি জাতটা বেশি। আমরা এখানে আসছি, আপনারা যদি আমাদের ভালো লাগে এখানে আপনারা আসবেন, এই চাইনা থ্রি খাবেন, চাইনা থ্রি স্বাদটা উপভোগ করবেন। তো দর্শক আজকের মতো এই পর্যন্ত, লিচু খাওয়ার দাওয়াত রইল, ধন্যবাদ সবাইকে।